হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি তত্ত্ব নাগের সাথে, আর আমি তোমাদের জন্য নিয়ে চলেছি একটা ইয়ামি রেসিপি। আজ আমি বানাবো ম্যাঙ্গো স্মুথি। তাহলে চলো শুরু করি। ম্যাঙ্গো স্মুথি বানাতে কী কী লাগছে একবার দেখে নিই। এখানে আছে একটা বড় আম, যেটা আমি এইভাবে নিয়ে নিয়েছি, আটিটাকে বের করে শুধু পাল্পটা আছে, আর কুচানো আম আছে, এটা এটা আছে 2 টেবিল স্পুন কুচানো আম, আর আছে দেখো ড্রাই ফ্রুটসটাও আছে 2 টেবিল স্পুন, এটা আছে 1/2 টিস্পুন, আছে হচ্ছে কার্ডামম গুঁড়ো বা এলাচ গুঁড়ো, আর আছে দেখো এখানে 1 টেবিল স্পুন আছে হচ্ছে চিনি, গুঁড়ো চিনি এটা, আর এটা আছে 2/3 কাপ টক দই। প্রথমে কী করতে হবে, একটা মিক্সিং জার নিয়ে নিলাম, এর মধ্যে ম্যাঙ্গো পাল্পটা নিয়ে নিলাম পুরোটা, আর নিলাম এই 2/3 কাপ টক দইটা, আর নেব হচ্ছে চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, আমার মনে হচ্ছে এতটা লাগবে তাই আমি এতটা দিলাম। দিয়ে এটা কী করবো, পেস্ট করে নেব। পেস্ট আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটা সার্ভ করব। দেখো একটা কাচের আমি কাপ নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি স্মুথিটা ঢেলে নেব। দেখো পেস্টটা আমি ঢেলে নিয়েছি, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এলাচ গুঁড়োটা। খুব বেশি এলাচ গুঁড়ো দেবো না, দিলে কিন্তু ম্যাঙ্গোর ফ্লেভারটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তার উপর থেকে আমি অ্যাড করলাম এই ড্রাই ফ্রুটসগুলো। এবার আমি অ্যাড করব এর মধ্যে কুচানো আমগুলো, আস্তে আস্তে আমগুলো অ্যাড করে দেবো। ম্যাঙ্গো যদি বা আমটা যদি পাকা হয় আর রঙটা যদি একটু অরেঞ্জ হয়, তাহলে কিন্তু স্মুথিটা দেখতেও খুব ভালো হয়। তোমরা চেষ্টা করবে যে যেন ম্যাঙ্গোটা খুব পাকাও হয় আর রঙটাও যেন অরেঞ্জ হয়, এইরকম ম্যাঙ্গোটা নিতে। আমার ম্যাঙ্গো স্মুথি রেডি হয়ে গেছে, আমি এটা সার্ভ করে দিয়েছি, ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বাড়িতে ম্যাঙ্গো স্মুথিটা বানিয়ে আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে তোমাদের স্মুথিটা। তাহলে চলো আজকে আসি, টাটা, বাই বাই।